দেখিয়ে দেখে আসি গেছি গাড়ি ধরে ফ্রিজের থেকে সারপ্রাইজ। ওই ও ভাই আমি সারপ্রাইজ দিতে আসছি। হ্যালো গাইজ, হোয়াটস আপ, হোয়াটস গুড, নিয়ে আসে আমাদের জন্য আরো একটা অসাম ভিডিও। এই ভিডিওতে আমরা অলরেডি টাওয়ার চ্যালেঞ্জ করেছিলাম, মানে আমরা টাওয়ার থেকে যাব, তা দিয়ে বড় ম্যাচ খেলে ফেলবো। কিন্তু আমাদের শুরু দিয়ে যে লাগ ভালো যাচ্ছিল, অনেক লাস্টে যে আমাদের সাথে যা হলো আমরা দেখলে বুঝে যাবেন। সো গাইজ, কোনো সময় নষ্ট না করে আজকে ভিডিও শুরু করা যাক। Let's go, lose control, slip the slide on the dance floor. Let's go, lose control. 3, 2, 1, drop it. কমান পোস্টের নাম যে কমান পোস্টের মনে হয় সবথেকে বেশি টাওয়ার আছে, মনে হয় 60টা টাওয়ার আছে মেবি। আচ্ছা থাক, যেটা হোক টাওয়ার দিকে এর পিস্তল, একটা ভালো গান দে, একটা ভালো গান, ইয়ার গান দে। ও M4A1 পিস্তলের এমোটাও নিয়ে রাখি, নইলে পরে দেওয়া লাগবে আবার। নিয়ে ওট, হ্যাঁ এই যে এমোটাও নিয়ে রাখি, পরে দেওয়া লাগবে। এই তো টাওয়ার, এটা দিয়ে সব কিছু করবো, যে এটাতে যা পাবো কেটে নিমি। ও ভাই, যেগুলো আমার সব হেড, একটা বুলেট এদিক ওদিক যায় নাই, হেডের বাইরে একটা বুলেটও যায় নাই। তা আমার হ্যাকার ভাবতেছে এতক্ষণে, এটাতে দেখি ফর্কি পাইছি, ফর্কি উঠছে, নেটও প্রবলেম দিচ্ছে মনে হয় হালকা হালকা। ও স্পার্কস ভালো, এদিকে ইতার মারছিলাম যে বাউন্টি একটু লোপ করে নি। ও ভাই লেভেল 3 4-এর বেস্ট, লেভেল 3 ম্যাগাজিনও ছিল, সেজন্য এই চ্যালেঞ্জ করতে গেলে অনেক লোভে পড়তে হয় ভাই। 4-এর বেস্ট এমনি অন্য অন্য ম্যাচে পাওয়া যায় না, এই ম্যাচে সবগুলো দিবে, যে এই ম্যাচে আমি শুধু টাওয়ার চ্যালেঞ্জ করতেছি। এই ম্যাচে ও M1014, ইয়াস এটা নিয়ে ফেলি সুন্দর করে। শর্ট গান নিলে অ্যামো কম লাগবে, আর MP40 নিলে তো SMG নিলে ধুমধাম সবাই মজা পাবে। দেখি এই টাওয়ারে দেখি কিছু ভালো পাইনি, একটা বেস রিপেয়ার করতে পারছি। ও শর্ট গান আরও পাই গেছি গা, ভালো। সমস্যা ছিল মাত্র 3টা ম্যাটকিট আমার। ও এআরএমও পাইছি, এআরএমও মাত্র 84টা, কিন্তু কোনো গ্লোয়াল নাই, কোনো ভেস্টও নাই, কোনো হেলমেটও নাই। ও ভাই দেখি এই টাওয়ারে আমাকে যদি গ্লোয়াল দেয় সারা হবে, ভেস্ট দিলে তো আরও সারা, হেলমেট দিলে তো আরও সারা। শুধু এমো দিছে যে SGM পিস্তল, এমোলে কী করবো আমি? ও তামা, ঠিক আছে তা মানে আমি ডিম বাসবো আজকে, যে ডিম বাসতে তামা যেহেতু দিছে। দেখি সামনের এটাতে যাই, দেখি সামনের টাওয়ারে, এটাতে কিছু যদি পাই, এই আটকি যাস কেন দূর। দেখি এখানে গ্লোয়াল তো দেয় অন্ধপক্ষে, ভেস্ট না যে অন্ধপক্ষে গ্লোয়াল হইলে দে, নইলে এমনি তো পিস্তল তাই M500 সমস্যা নেই ফেলি। এখন তো আমি খোলা মাঠে ধরবো, যদি আমার ফিজার থেকে কেউ মারে আমি তো ডাইরেক্ট শেষ, গ্লোয়ালও নাই আরো। আরে আরে রে রে, বলতে বলতে ফিজার থেকে মারা শুরু, আরে রে আরে রে, আমার ডুবে দিচ্ছে, আরে রে রে, সরি সরি। ও ভাই বলতে না বলতে ফিজার থেকে মারা শুরু করে দিছে, আমারে সামনে থেকে মারতেছে, আবার রিফাইনারি থেকে মারতেছে। কমান্ড পোস্ট টু এনিমি, রিফাইনারি টু এনিমি, মাঝখান দিয়ে পড়ে গেছি আমি, এই তো এনিমি কেড়ে দূর। এতে 22-30 খাইছে ও ভাই, আমার হেলথ দেখো, এতে অনেক ভালো ড্যামেজ দিছে। দেখি তো এখানে একটা তো এনিমি আসিল, ওইটা ওই তুই তো এনিমি, এটা আসুক, হেডশট মারমো ডাইরেক্ট, সবগুলো হেডশট দিব প্রথমটার মতো। ও বলছি আর সবে, দেখি তো এখানে কোনো এনিমি থাকতেও পারে মনে হচ্ছে, ওইটা কি, এইটা তো এনিমি, আরে আমি আর কি মনে করছি, তবে মর মর মর। ও ভাই আমি এটার অন্য কিছু মনে করছিলাম। দেখি এই টাওয়ারে যদি একটা গ্লোয়াল দেয় সেই হবে, বেস্ট বেস্ট হেলমেট তো কিছু ভাবো না জানি, ও চ এআরএমও লাগতো এমনি তো, ঠিক আছে গ্লোয়াল দে কিছু জানি। ম্যাটকিট কয়েছে আছে আমার থেকে, আর একটা মাত্র ম্যাটকিট এই টাওয়ারে অন্তপক্ষে গ্লোয়াল দেয়, প্রত্যেক টাওয়ার আমি গ্লোয়াল গ্লোয়াল করতেছি, গ্লোয়াল একটাও পাচ্ছি না, কেমনটা লাগে। ও ভাই একটা পাইছি, ও অন্তত পক্ষে ভেস্ট আর হেলমেট না পাইলেও গ্লোয়াল একটা হইলেও তো দিছে, তাও শান্তি। ভেস্ট হেলমেট পাইলে তো আরও ভালো হইতো, কিন্তু মনে তো হয় না দিবে। দেখি ওই এই টাওয়ারে তো কিছু রাখে নাই আমার জন্য, আমি পেসার একটা অনলি টাওয়ার চেঞ্জ করতে আসছি, এখানে এই টাওয়ারে কিছু রাখে নাই, অন্য সময় টাওয়ারে তো অনেক লুট থাকতো। দিয়ে তো সামনে যাই, দেখি এয়ার ড্রপে দেখি একটু লুপ নিয়ে নিই, এয়ার ড্রপে কিছু নাই এমনি তো হচ্ছে, কারেন্ট হেড সবাই লুট টুট নিয়ে গেছে গা, কী রে পিং হয়ে যাচ্ছে কেন, 200 200 কত গেছে গা, 200 300 400
99 প্লাস? ও ভাই কিরে, পিং এরকম প্রবলেম কেমন হবে? পিং এখনো ঠিক হচ্ছে না। ঠিক করে ভাই, পিং পিং ঠিক আছে, নেটওয়ার্ক কানেকশন ছিল। আমি এখানে, আমি তো ছিলাম যে টাওয়ার এখানে, কিরে 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 গ্লিচে পড়ে গেছি আমি, আবার নেটওয়ার্ক কানেকশন ছিল। এখানে তো এনিমিও হয়েছে, এতে জিপ চালাচ্ছে আরো ভাই। জিপ বলার আগে কিল নিতে, আমার কিল মাত্র 60 হয়েছে। শেষ দিতে এদের মনে এমনিও ড্যামেজ ট্যামেজ খাই আসছিল, ওখান থেকে একটা এনিমি আছে রাস্তা। ও ভাই লাগ লাগ, এতে আর বেশি তো বেশি মানুষ থাকবে যেমন হচ্ছে আমার থেকে। গাড়ি নিয়ে যাবো ভাবতেছি, না থাকে দিকে ঘুরে যাই, এটাকে ফিজের থেকে যাই সারপ্রাইজ দিব নাকি। এটা আমার আমার সারপ্রাইজ দিতে বুঝতেছি না, দেখি আমি দিতে পারি নাকি। দেখি দেখি আসি গেছি গাই, এটা ফিজের থেকে সারপ্রাইজ। ওই গুরু গুরু গুরু, ও ভাই আমি সারপ্রাইজ দিতে আসছি বলে এ শেষ খতম। আমার হেলথ দেখছো? ও ভাই কেমনে বাসি গেছি গা, বাড়ির দিকে আসি গেছি। এদিকে কোনো এনিমি থাকতে পারে মনে হচ্ছে, থাকবে ওই তো এনিমি। এদিকে কমান পোস্ট একটু সাইডে দেখি এনিমি আসে, সুন্দর করে যাই কিলটা নিয়ে ফেলবো। 6 কিল মাত্র এখনো, ফিজের থেকে বারবার ফিজের থেকে বামার ঢুকেছে, বুঝি না কে রে। ওই তো দূর এক হিট লা, আরে হেক্টো হেট উঠতেছে না। আরে আমার হেড মার দিছে এউজি গান্ধি, আরে কে হেড মার দিছে দেখো। ইয়াপ গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, সাথে একটা কমেন্টও করে দেবেন। খুদা হাফেজ।